Allahu Ekber. আমরা সাত ভাই, আমাদেরকে সবাইকে রেখে সে বিদায় নিয়ে নিল। আমাদের অত্যন্ত প্রিয় ভাই সে আমাদের পরিবারের যেরকম প্রিয় সদস্য, আপনাদের পরিবারেরও সেরকম প্রিয় সদস্য। তার মুখে শুধু সাংবাদিকতা নিয়ে কথা শুনেছি, তার যত চিন্তা, যত ভাবনা, যত লেখা, তার চিন্তার কোনো শেষ ছিল না, আইডিয়ার কোনো শেষ ছিল না। প্রতি মুহূর্তে তার নানা প্রোগ্রাম, এই মৃত্যুর আগেও তার নানা প্রোগ্রাম, আগামী বছর কি করবে, তারপরে কি করবে, কোন বই লিখবে, এগুলো তার। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা এখানে সমবেত হয়েছি। তার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি বেহেশত নসিব আল্লাহ তাকে করুন। আর একটি কথা না বললেই নয়, সেটি হলো জাহাঙ্গীর ভাই মনে প্রাণে সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা শুরু দিয়ে শুরু করেছিলেন। নানা সময়ে তার রূপান্তর ঘটেছে বটে, কিন্তু সাংবাদিক মনস্কতা তার কখনো যায় নাই, এই চিন্তাটা কখনো যায় নাই। মিডিয়া নিয়ে তিনি গবেষণা করেছেন, টকশোতে উনি এমন কিছু জিনিস হাজির করেছেন যেটা এর আগে ইতিপূর্বে কখনো কেউ করেননি। টকশো পরিচালনা থেকে শুরু করে বহুবিধ তার কার্যক্রমে জড়িত ছিলেন।